Being lonely is just a myth. The universe is abundant. We can connect ourselves to all other elements. And when all these elements combine, it's a sheer magic. দুটি মহিলার দৃষ্টিভঙ্গি, জীবনটাকে নিজেদের মতো করে দেখা, নিজেদের মতো করে ভালোবাসা, আর তাদের এই সূক্ষ্ম অনুভূতিগুলোর সুন্দর একটা ছবি পরিচালক অর্জুন দত্তর দ্য সিক্স এলিমেন্ট। একদিকে যখন একাধিক বিগ বাজেট ছবির ভিড়, ঠিক তখনই ইউটিউবে নজর কাড়ছে একটি ছোট ছবির ট্রেলার যার নাম দ্য সিক্স এলিমেন্ট। আর দ্য সিক্স এলিমেন্ট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছে এই ছবির দুজন গুরুত্বপূর্ণ মানুষ, দেব জানিদি এবং অর্জুন দা। দুজনকেই জিজ্ঞেস করবো, কেমন আছো? খুব ভালো আছি। অর্জুন দা, কতটা নার্ভাস নাকি এক্সাইটেড? কারণ অলরেডি কান ফিল্ম ফেস্টিভ্যালে চলে গেছে তোমার ছবি সিলেক্টেড, তো সেটা নিয়ে কি বলবে? প্রচণ্ডভাবে এক্সাইটেড। মানে যখন আমরা ফিল্মটা শুরু করি, মানে খুবই ভেবেছিলাম অনেক পুরো ওয়ার্ল্ডে ট্রাভেল করাবো ফিল্মটা, তো কান ইজ লাইক এ চেরি অন দ্য কেক। অনেক জায়গা অলরেডি এখনো অবধি গেছে, তো ভেরি এক্সাইটেড, মানে উই অল আর ভেরি এক্সাইটেড। না, ও ভেবেছিল ট্রাভেল করাবে, কিন্তু আমি সেটা জানতাম না। কিন্তু হ্যাঁ, আমি যেটা তখনও বললাম সেটা হচ্ছে, ভেবেছিল হয়তো ওর মনে মনে ইচ্ছে ছিল, কিন্তু ওটা ভেবে ছবিটা তৈরি করা হয়নি। ছবিটা আমরা খুব মন দিয়ে প্যাশনেটলি ভেতর থেকে, মানে এখান থেকে আমরা কাজটা করেছি, এবং তার প্রতিফলন হয়েইছে মানুষ, মানে যেখানে যে যে ফেস্টিভ্যালে গেছে ভীষণভাবে অ্যাকসেপ্টেড হয়েছে। ছবিটা যখন করছি তখন তো আমরা বুঝিনি যে এই লেভেলে ব্যাপারটা পৌঁছবে, কিন্তু আমি আমার একটা কোথাও আমি বলছি, আজকে আমি ভেতরকার কথা বলছি, যখন আমি প্রথম দিন শ্যুটটা করি, যখন আমি শ্যুটটা করছি, মানে হয় না আস্তে আস্তে, তো ইউ সিঙ্ক ইন, when I was sinking in the script or মানে into the movie, আমার তখন একটা জিনিস মনে হয়েছিল, না দিস ইজ গোয়িং টু বি সামথিং ডিফারেন্ট উইচ আই হ্যাভ নেভার ডান বিফোর। ফার্স্ট এতটা এক্সপেক্টই করি যখন স্ক্রিপ্টটা শুনি। না না না, একদমই না। মানে আমি প্রথমত শর্ট ফিল্ম করিনি, আমি অর্জুনকে চিনতাম না, হি কেম টু বি, মানে দিদি তোমাকে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, এবার প্রথমে একটু লেসবিয়ানিজম আছে, তো আই ওয়াজ বেট না কী করবো। তারপর বলে তুমি স্ক্রিপ্টটা পড়ো, তো আমি স্ক্রিপ্টটা পড়ে আমার স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিলো। তারপর আমি ওকে বললাম ঠিক আছে করবো, তাও মনে হয়েছিল ও তো কী করবে কে জানে, কীভাবে কী হবে, নানা রকম প্রশ্ন ছিল মনের মধ্যে। কিন্তু প্রথম দিন আমি বলছি পুরো, মানে বললাম না সব, ইটস এ কম্বাইন্ড আর্ট, সবটা মিলিয়ে, মানে ক্যামেরা জয় তো, মানে আমার ভাষা নেই ওকে, মানে অসাধারণ। মিউজিক রিত তোমরা স্ক্রিনিংয়ে দেখলে বুঝতে পারবে, মিউজিক ছবিটাকে কোথায় তুলে দিয়েছে, ডিরেক্টোরিয়াল ওয়ার্ক, তারপর পারফরমেন্স, এই সবটা মিলিয়ে এই যে একটা কম্বিনেশন অফ অল দ্য আর্টস হয়েছে এই ছবিটায়, আমি করতে করতেই এটা মনে হয়েছিল, মানে একটা কিরকম একটা অদ্ভুত ইনভলভমেন্ট হয়ে গেছিল, ভীষণ একটা পজিটিভ ভাইব ছিল ডে ওয়ান থেকে। এবং শর্ট ফিল্ম, আজকাল অনেকেই শর্ট ফিল্ম হচ্ছে, সবাই কিন্তু একদিনে দুদিনে একটা শর্ট ফিল্ম শেষ করে দিচ্ছে, অর্জুন কিন্তু উই শর্ট ফর ফাইভ ডেজ, উই শর্ট ফর ফাইভ ডেজ একদম ফিচার ফিল ফরম্যাট উইথ ফুল টেকনিশিয়ান ইউনিট। মানে আমি তো অবাক হয়ে গেছি, শর্ট ফিল্ম এরমভাবে হয়, আমি তো জানতাম ছোট ইউনিট নিয়ে কাজ হয়। তো আমি মানে কাজ করতে করতে আই ওয়াজ হ্যাভিং দিস ফিল দ্যাট দিস ইজ গোয়িং টু বি সামথিং ডিফারেন্ট, এটা একটু অন্যরকম হবে, আই হ্যাভ নেভার ডান দিস বিফোর, এটা আমার একটা মনে হয়েছিল। আচ্ছা, তোমার থেকে শুটিংয়ের কথা একটু জানবো, যেখানে শুটিং হয়েছে আমরা দেখছিলাম যে সেই জায়গাটা আমাদের খুব চেনা, কিন্তু যখন দেখছি ইউটিউবে অনেকটা অচেনা লাগছে, কীভাবে সাজিয়েছিলে সে ব্যাপারটাকে? অ্যাকচুয়ালি আমরা শ্যুট করেছি বেলগাছের রাজবাড়িতে, তো অনেক এখন তো খুব প্রচণ্ডইভাবে অনেকগুলো ফিল্মে শ্যুট হচ্ছে ওখানে, তো আমাদের এই গল্পটাতে দ্য বাড়ি যেটা আমরা শ্যুট করেছি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তো বাড়ি ইটস আ ক্যারেক্টার, দ্য বাড়ি ইটসেলফ ইজ আ ক্যারেক্টার, তো বাড়িটাকে আমরা প্রত্যেকটা কর্নার অফ দ্য হাউস, মানে বাড়িটাকে আমরা যাকে বলো অপটিমাম ইউটিলাইজেশন, মানে আমরা কোনো কিচ্ছু ছাড়িনি, পুকুর পাড় থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে ছাদ, মানে মানে আমরা এত, মানে যেই বাড়ির জোনগুলো এক্সপ্লোর করা হয়নি আমরা ওই জোনগুলোকে এক্সপ্লোর করেছি, বিকজ বাড়ি ইটসেলফ প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট, যখন ছবিটা দেখবে তোমরা বুঝতে পারবে বাড়ি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। বাড়িটার একটা ক্যারেক্টার ইন ইটসেলফ আছে ওই বাড়িটা, এবং সেটা কী হয়েছে, প্রত্যেকটা বাড়ির না ওই বাড়িটার প্রত্যেকটা কর্নার কিন্তু এক একটা ফ্রেম হতে পারে, আর সেটা জয় ভীষণভাবে এক্সপ্লোর করেছে। দ্য ইউনিভার্স ইজ অ্যাবান্ডেন্ট, উই ক্যান কানেক্ট আওয়ার সেলস টু অল অদার এলিমেন্টস, অ্যান্ড ওয়েন অল দিস এলিমেন্টস কম্বাইন,
দেবজানিদি, তুমি বলছিলে লেসবিয়ানিজমের কথা, তো এইটা আসলে, এই শব্দটা আসলে আমাদের মনে কিন্তু একটা শব্দের কথা আসে, যৌনতা। এই ছবিতে কি যৌনতাটাকে সেইভাবে দেখানো হয়েছে? একেবারেই নয়। আর এই সাবজেক্টটা এত সুন্দরভাবে অর্জুন হ্যান্ডেল করেছে, এত অ্যাস্থেটিক্যালি হ্যান্ডেল করেছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সব থেকে বড় কথা, দেখো, লেসবিয়ানিজম মানেই যৌনতা। লেসবিয়ানিজম বলে আমি ওটা বুঝি না। একটা নারী পুরুষের মধ্যে বন্ধুত্ব হতে পারে, পুরুষ পুরুষের মধ্যে বন্ধুত্ব হতে পারে, নারী নারীর মধ্যে বন্ধুত্ব হতে পারে। সো নারী নারীর মধ্যে বন্ধুত্ব হলেই তো আমরা ওটাকে একটা লেসবিয়ানিজম তকমা দিয়ে দিই? বিষয়টা কিন্তু তা নয়। এটা দুটো মেয়ের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, এটা কোথাও একটা কম্প্যানিয়নশিপ। মৃণালিনী খুব লোনলি, একা থাকে এই বাড়িটা। ওর একটা ছোটোবেলায় বন্ধু ছিল, যাকে সমাজের এই কারণে তার মামা তার থেকে দূরে সরিয়ে দিয়েছিল, এবং সেই থেকে সে কিন্তু খুঁজে বেড়ায় তার এই মানে বান্ধবীকে ছোটোবেলা থেকে, কোথাও পায় না। সে ওর ভেতরে একটা ভ্যাকুয়াম, একটা ভয়েড আছে, তৈরি হয় সেটার জন্য। এবার এই মেয়েটির সঙ্গে আস্তে 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 সেই জায়গাটা আবার ডেভেলপ করে, যে একটা বন্ধুত্বপূর্ণ, একটা কম্প্যানিয়ন, কোথাও একটা ডিপেন্ডেবিলিটি, কোথাও একটা ডিপেন্ডেবিলিটি। এটাকে তুমি লেসবিয়ানিজম নাম দিতে চাইলে দিতে পারো, বাট আমার কোথাও মনে হয়নি। আর আমরা চট করে নামটা দিয়ে ফেলি, একটা আবদ্ধ একটা আমাদের সাধারণ মানুষ বলে বলে ও এটা লেসবিয়ান সম্পর্ক। একটা জিনিস অ্যাড করবো, আমাদের এই টিপিক্যাল মাইন্ডসেটই হচ্ছে লেসবিয়ান মানে সেই টম বয়স, প্রচণ্ড ম্যানলি ম্যানলি, একদমই না। আমাদের ছবিতে দুটো ক্যারেক্টারই প্রচণ্ড ফেমিনিন। ইনফ্যাক্ট মৃণালিনী দেবজানিদি যে ক্যারেক্টার মৃণালিনী, শি ইজ নট এ লেসবিয়ান, শি ওয়াজ ম্যারিড, শি উইডো, বাট ক্যাথরিন যে বিদেশিনী মানে কাজ করেছে, সে কিন্তু শি ইজ ইন দ্য ফিল্ম, শি ইজ এ লেসবিয়ান। ছবিতে আমরা দেখা যাচ্ছে, বাট শি ইজ প্রচণ্ড ফেমিনিন, দেখলে কিন্তু মনেই হবে না কোনো ওরম যে আমাদের সো কল্ড ওরম লেসবিয়ানিজমের ট্রেডস কিচ্ছুই নেই। বেসিক্যালি আমি খুব ডিগনিফাইড ওয়েতে ব্যাপারটা দেখেছি, একটা আন্ডার কারেন্ট আছে, মানে আমরা এই প্রিকনসিভ নোশনটাকে ভাঙতে চেয়েছি, মানে এটা মানি ওটা ওই বক্সের মধ্যে আমরা আটকে দিই, উইচ ইজ সো আনট্রু। যে কেউ যেরমভাবে হতে পারে, একটা খুব ফেমিনিন ছেলেও খুব স্ট্রেট হতে পারে, একটা খুব একটা ম্যানলি ছেলেও গে হতে পারে, ইটস আমাদের নোশনটাই এরম হয়ে গেছে এখন। প্লিজ পোর পোর অ্যান্ড রিন্স মি অফ মাই টায়ার্ডনেস, টেক মি অফ মাই ড্রাউট। থেকে তোমার শর্ট ফিল্মের জন্য খুব ভালো সাড়া পেয়েছো, কিন্তু দেশ থেকে কি ততটাই, নিজের দেশ থেকে মানুষের কাছে কীরকম রিয়াকশন পাচ্ছো শর্ট ফিল্মের জন্য? কি এখনও আমাদের দেশে সেই জায়গাটা তৈরি হয়েছে, কি মনে হচ্ছে তোমার? না নিশ্চয়ই, এখন তো তোমার মানে আমি তো মানে আমার সিক্স এলিমেন্টের জন্য যদি ভালো সাড়াই পেয়েছি, আমার মানে অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছি, আমার দিল্লি শর্টস ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর জুরি পেয়েছি, তোমার মুম্বাই শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার যে ডিওপি জয় সুরপ্রতিম, সে বেস্ট ডিওপি জুরি পেয়েছে, দেবজানী দিয়ে কলকাতায় সিনেমেলাতে বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে, তারপর কোচিতে একটা ফেস্টিভ্যাল অফ থিয়েট্রিক্স ওখানে বেস্ট অ্যাক্ট্রেস জুরি স্পেশাল মেনশন পেয়েছে, তারপর কলাকার অ্যাওয়ার্ড পেল এবারে আমাদের এই ছবিটা, কলাকার অ্যাওয়ার্ডে 25th ইয়ার ছিল ওটাই পেয়েছে। এখান থেকে কোনো আক্ষেপ নেই? আক্ষেপ নেই। আর আমাদের ডায়ালগ যে ছিল আমাদের কি বলে এটা, যেটা আমাদের এলজিবিটি ফিল্ম ফেস্টিভ্যাল ডায়ালগস, ইট ওয়াজ এ পার্ট অফ ডায়ালগস ব্যাঙ্গালোর কুয়ার ফিল্ম ফেস্ট, এবার কাশিস যেটা মুম্বাইতে, ইটস এশিয়াজ বিগেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল কাশিস এলজিবিটি, হ্যাঁ কাশিসটা তোমার এখন অবধি জানি না, হোপফুলি ওটাও হয়তো হয়ে যাবে। আর সব থেকে বড়ো প্রেস্টিজিয়াস ব্যাপার যেটা, নেটপ্যাকে নমিনেটেড ছিল বাংলাদেশ থেকে, এশিয়ার থেকে টোটাল 5টা ফিল্ম ছিল, তো সিক্স এলিমেন্ট ওয়াজ ওয়ান অফ দেম, তো দ্যাট ওয়াজ আ ভেরি বিগ থিং, ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস অ্যাজ এ টিম। দেবজানিদি, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করবো, তোমাকে যে নতুন ধরনের একটা ক্যারেক্টারে ভাবা, যেটা জেনারেলি আমরা কিন্তু খুব বেশি তোমাকে পাই না, একটা গতে বাঁধা চরিত্রেই তোমায় দেখি, সেইটা নিয়ে তোমাকে দেখলাম সেক্ষেত্রে তোমাকে প্রথমে, সেটা কেমন লাগছে? আর এই ধরনের কাজ আরও কতটা করতে চাও? আমি তো এই ধরনের কাজ অনেক করতে চাই অফার এলে, না একদমই অন্যরকম, একদম ভেঙে বেরিয়ে আসা। আমি টেলিভিশনে যে ধরনের, টেলিভিশনে তো একটা গতে চরিত্র তৈরি হয়ে যায়, তো তার বাইরে থেকে একদম ভেঙে বেরিয়ে এসে মৃণালিনী, তো ওই জন্যই ভীষণ এনজয়। মানে অভিনেত্রী হিসেবে তো সবসময় সেই খিদেটা থাকে না, যে মানে অন্যরকম কতটা করতে পারবো, অন্যরকম চরিত্র মানে ইন্টারেস্টিং কত রকমের ক্যারেক্টার মানে আমরা করতে পারবো আর কি, সেই জায়গা থেকে ভীষণ এনজয় করেছি কাজটা করে। দেবজানিদি ছাড়া আমি দেবজানির সামনেই, দেবজানিদি ছাড়া মৃণালিনী কেউ করতে পারতো না, উইথ ডিগনিটি, মানে আই ওয়ান্টেড সামবাডি প্রচণ্ড ক্লাসি, একটা লুক ওয়াইজও ক্লাসি হবে, উইথ ডিগনিটি, নট গোয়িং ওভারবোর্ড। দেবজানিদি আমি বলবো একদম আন্ডার ইউটিলাইজ আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেস্টলি, মানে তুমি আমাদের ছবিটা দেখলেই বুঝবে দেবজানিদি কতটা মানে স্ট্রংলি, মানে একদম সাটল ওয়েতে, মানে একদম ওই বিদেশি স্টাইলের অভিনয়, কোনো মানে
কি বল মানে একদম সাটল ওয়েতে, মানে একদম মিনিমালিস্টিক মিনিমালিস্টিক, মানে এত থিন লাইনের উপর ক্যারেক্টারটা চলছিল এই জায়গা, দিস ওয়াজ দ্য অনলি পয়েন্ট আই ওয়াজ অ্যাকচুয়ালি বিট স্কেয়ার্ড, বিকজ আমার মনে হচ্ছিল যে অ্যাকচুয়াল যদি বেরিয়ে যায় তাহলে জিনিসটা ভালগারিটি, মানে ভালগারিটি না চলে আসে আর কি। তো ভীষণ একটা সাটল, একটা সূক্ষ্ম একটা লাইনের উপর দিয়ে মৃণালিনী চরিত্রটা ও মানে করেছে, মানে সেই জায়গাটা আমার সত্যি একটু টেনশন ছিল। বাট মৃণালিনী কি খুব ঘরোয়া কিন্তু ভীষণ ডিগনিফাইড এরকম একজন মহিলা? হ্যাঁ একদম, একদমই তাই, একদমই তাই। লুকটা নিয়ে যদি একটু কথা বল, লুকটা আমরা একটা ড্রিম সিকোয়েন্স আছে তুমি বলছিলে, এগুলো বল। লুকটা অ্যাকচুয়ালি, লুকটা আমরা অ্যাকচুয়ালি অন্যরকম ভাবে করেছি। আমাদের ছবিটার নাম যে সিক্সথ এলিমেন্ট, তো ওটারও একটা অ্যাপ্রোপ্রিয়েটনেস আছে, বিকজ পাঁচটা এলিমেন্ট যে আমাদের পঞ্চভূত আমাদের, তো হোয়াট ইজ দ্য সিক্সথ এলিমেন্ট? তো মৃণালিনী প্রচণ্ড নেচার, এখানে নেচার আর কুয়ারের একটা অদ্ভুত মিলন মেলবন্ধন ঘটেছে, আর মানে মৃণালিনীর যে ক্যারেক্টারটা সে প্রত্যেকটা নেচারের সাথে নিজের ইমোশনকে রিলেট করে, তো প্রচণ্ড মানে ওই নেই। আর আমাদের যে লুকটা নিয়ে যদি বলি, তো মানে স্পেসিফিক্যালি আমি দেবজয়ন্তী লুকটা ওরমভাবেই সেট করেছিলাম, মানে আর্দি টোনস, মানে এলিমেন্টের কালারগুলো নিয়ে খেলেছি, ফায়ার, ওয়াটার, গ্রিন, মানে শি ইজ সিন, মানে দেবজয়ন্তীকে মোস্টলি ওই গ্রিন শেডস অফ গ্রিন, গ্রে, ব্লু, ওগুলোতেই দেখা যাবে, এলিমেন্টের ওখান থেকে বেরোয়নি, মানে এলিমেন্ট থেকে যতটা টাইমটা তো আমাদের কাছে কম, যতটা বোঝানো যায় ওর মধ্যে, বিকজ নেচার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন দিস, মানে ইন দিস শর্ট ফিল্ম। এবার লাস্ট একটা প্রশ্ন, যে কবে মানুষ দেখতে পাবেন এই শর্ট ফিল্ম? সেটা চেষ্টা করছি, খুব শিগগিরই একটা প্রাইভেট স্ক্রিনিং করার চেষ্টা, তোমাদের সবাইকেই ডাকবো, যদি ইন্ডাস্ট্রিরও দেবজাইন দিয়ে কিছু ডাকবে। আর তুমি কিছু বলবে লাস্ট? লাস্ট আমি বলবো যে এরম ধরনের ছবি আরও হওয়া উচিত। শর্ট ফিল্মকে আমরা সেভাবে গুরুত্ব, এখনও মার্কেটটা সেভাবে তৈরি হয়নি, বাট ইট ইজ কামিং আপ। ওই যেটা আমি বললাম আগে, একটা কমার্শিয়ালি, একটা কমার্শিয়াল ফিডব্যাক না পেলে প্রযোজকরা খুব একটা ইন্টারেস্টেড হন না। তো এই নেট চ্যানেলসগুলোর মানে দৌলতে আমাদের এখন একটু কোথাও একটা পজিটিভ এ আসছে যে হ্যাঁ ঠিক আছে, পিপল ক্যান গেট দ্য রিটার্ন। বিদেশ থেকেও, মানে আমার নিজের ছবির জন্য আমি এখন কথা বলছি, কান ইজ আ ভেরি বিগ মার্কেট, তো আমাদের ছবি যেহেতু অনেকগুলো জায়গা বেশ টাচবোর্ড বেশ ভালোভাবে নেট প্যাকে যেহেতু ছিল, তো মানে আমাদের তো অ্যাকচুয়ালি সব, মানে আমি মনে করি দ্যাট ইজ নো শর্ট ফিল্ম আর বিগ ফিল্ম, ইজ গুড ফিল্ম আর ব্যাড ফিল্ম, মানে লেন্থ আমাদের ছবিটা আর 10-20 মিনিট বাড়িয়ে দিলেই বড় ফিল্ম হয়ে যেত, বাট আমি ইচ্ছা করে ওটাকে বাড়াইনি, যতটা ছবি ডিমান্ড করে অতটাই রেখেছি। আর আমাদের 6-7 দেখলে কিন্তু কেউ অনেস্টলি, মানে আমাকে অনেকে দেখে বলছে যে ফিচার ফিল্ম, মনেই হচ্ছে না, তো মানে ট্রেলার দেখেও সেটাই মনে হচ্ছে যে ওর জন্য এবার একটা ভালো ছবি করবে, বড় ছবি, এন্ড হি শুড ডু ইট, হি শুড ডু ইট। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, আর অল দ্য বেস্ট ফর দ্য সিক্সথ এলিমেন্ট। Being lonely is just a myth. The universe is abundant. We can connect ourselves to all other elements. And when all these elements combine, it's a sheer magic. Please pour. Pour and rinse me off my tiredness. Take me off my drought.